ছেলেটা মেয়ের ওপর বল মারে আর তার কাছে এসে হাসতে থাকে। তখন মেয়েটাও হাসি দেয় আর একটা জিম করা ছেলের কাছে গিয়ে ডাম্বেল চেয়ে নেয়। মেয়েটা ডাম্বেলটাকে ফুটবলে ভরে ছেলেটাকে গোল করতে চ্যালেঞ্জ করে। তো ছেলেটা দৌড়ে যখন লাথি মারে তখন তার পায়ে খুব ব্যথা পায়, তাই পরের দিন ছেলেটা মেয়েটার চুল ধরে টান দেয়। তাই মেয়েটাও ছেলেটার পেছনে লাথি মারে, কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। এরপর টিচার একটা প্রশ্ন জিজ্ঞেস করে, তখন মেয়েটা ছেলেটাকে খোঁচা দেয়, তাই ছেলেটাও দাঁড়িয়ে যায়। এখন পরের দিন ছেলেটা প্রতিশোধ নিতে মেয়েটার চেয়ারে গ্লু ঢেলে দেয়, তাই মেয়েটা চেয়ারে আটকে যায়। কিছুদিন পর মেয়েটা মার্শাল আর্ট শিখছিল, তখন ছেলেটা তাকে মুখ পরিষ্কার করার জন্য তোয়ালে দেয়, কিন্তু মেয়েটার মুখে অনেক রং লেগে যায়, আর এই দুষ্টামিটাও ছেলেটাই করেছিল। এরপর দুজনেই একসাথে স্কুল থেকে বের হয়ে গলা জড়িয়ে ধরে। এখন আপনি হয়তো ভাবছেন তারা দুজন শুধরে গেছে, কিন্তু এমন কিছুই না। তারা দুজন দুজনের পিঠে লুজার স্টিকার লাগিয়ে দেয়। এখন তারা বড় হয়ে গেছে, কিন্তু তবুও তাদের দুষ্টামি ছোটবেলার মতোই ছিল।